মানবাধিকার প্রয়োগের মাধ্যমে এখানে গণতন্ত্র বলতে কিন্তু শুধুমাত্র একটা নির্বাচনকে বোঝায়, গণতন্ত্র বোঝায় যে গোটা সিস্টেমটাকে গণতান্ত্রিক করতে হবে। এটা কিসের উপর নির্ভর করে? একটা রাষ্ট্রে আপনার তার যে নির্বাচন ব্যবস্থা, তার যে বিচার ব্যবস্থা, তার যে প্রশাসন ব্যবস্থা, তার মিডিয়া, সবগুলোকেই কিন্তু আপনার গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ হতে হবে। তার মূল ভিত্তিতে থাকে গণতান্ত্রিক, এবং এই এটা যদি না থাকে, সমাজ ব্যবস্থায় যদি একটা গণতন্ত্র ভিত্তি করে যদি না আসে, তাহলে কিন্তু সেখানে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কখনোই পাবে না। গণতন্ত্রের কোথায় সেই মৌলিক ধারণা, কোথায় সেই মৌলিক ধারণার নিরপেক্ষ প্রয়োগ হচ্ছে বাংলাদেশে, এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন। বাংলাদেশের যে সৃষ্টি হয়েছিল, জন্ম হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল কিন্তু গণতান্ত্রিক চেতনা। আজকে স্বাধীনতা প্রায় 50 বছর পর এসে এই দেশের 8 কোটি মানুষ এই শূন্যতায় অবস্থান করছে যে বাংলাদেশে কোথায় সেই গণতন্ত্র, যার স্বপ্ন আমরা দেখছিলাম। তাহলে এই স্বাধীনতা কি আসলে কোনো মূল্য আছে? এই প্রশ্নের জবাবটা কে দেবে? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইদানিংকালে গণতন্ত্রের উপর অনেক লেখালেখি হচ্ছে, এবং সারা বিশ্বে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে গণতন্ত্রের যে মূল বিষয়গুলো আছে আপনার, সেই বিষয়গুলোকে এড়িয়ে শাসক শ্রেণী তারা ক্ষমতাকে দখল করে রাখবার জন্য একটা পরিকল্পনা করছে, সেভাবে তারা টিকে থাকার চেষ্টা করছে। আপনি এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞানীরা, পশ্চিমা রাষ্ট্রবিজ্ঞানী যারা আপনার গণতন্ত্রের যেসব দেশগুলোতে আছে, সেখানে তারা গণতন্ত্রকে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছে। একটু হচ্ছে উদার গণতন্ত্র, লিবারেল ডেমোক্রেসি, আর একটা নির্বাচনী গণতন্ত্র অর্থাৎ ইলেকট্রাল ডেমোক্রেসি, আর একটা নির্বাচনী স্বৈরতন্ত্র অর্থাৎ ইলেকট্রাল অটোক্রেসি, আর একটা হচ্ছে আপনার রুদ্ধদ্বার স্বৈরতন্ত্র, ক্লোজ অটোক্রেসি। বাংলাদেশে এখন আমরা নির্বাচনী স্বৈরতন্ত্র, নির্বাচন একটা হচ্ছে, নির্বাচন করা হচ্ছে, তাদের পরিকল্পনা প্ল্যান প্লট অনুযায়ী করা হচ্ছে, তারপরে সেটাকে তারা সম্পূর্ণ করায়ত্ত করে নিয়ে তারা নিজের মতে করে স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের অতীতের ইতিহাস একটু যাওয়া যাক। 2007 সালে জাতিসংঘে এই প্রস্তাব গৃহীত হয়েছিল যে প্রতি বছর 15 সেপ্টেম্বর জাতিসংঘের সব সদস্য দেশে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হবে, যেটা আমি আপনাকে কিছুদিন আগে বললাম। এই সিদ্ধান্তের পেছনে যে বিশ্বাস কাজ করেছিল তা হল গণতন্ত্রের মূল আদর্শকে বিশ্বের মুখে তুলে ধরতে হবে, যাতে করে বিশ্বের প্রতিটি মানুষের সচেতনতা জাগ্রত হয়। সবাই স্পষ্ট ভাষায় বলেছিল গণতন্ত্র কারো ব্যক্তিগত সম্পত্তি বা মৌরসি পাট্টা নয়, বরঞ্চ গণতন্ত্র হচ্ছে বিশ্বের সকল মানুষের এক সার্বজনীন অধিকার, যে অধিকারের মাধ্যমে বিশ্বের প্রতিটি মানুষের স্বাধীনতা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক অধিকার ও অংশীদারিত্ব নিশ্চিত হয়। এই চিন্তাধারার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কাজ করেছিল তা হল মানবাধিকার নিশ্চিত করা। কেননা মানুষের মৌলিক অধিকার যদি না থাকে, তাহলে পৃথিবীতে মানুষের জন্মই অর্থহীন হয়ে যায়। কাজেই এই বিশ্বে একটি সুষম সমাজ ব্যবস্থা গড়ে তুলতে গেলে গণতন্ত্র অপরিহার্য। এই প্রতিটিতে সামনে রেখেই গণতন্ত্রের জন্ম হয়েছে। বলা বাহুল্য, এবছর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে গণতন্ত্রের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। এই কারণে যেমন জাতিসংঘ কর্তৃক সার্বজনীন মানবাধিকার সনদ গ্রহণের 70 বছর চলছে, এই প্রেক্ষিতে আমরা বাংলাদেশের গণতন্ত্রের অনুপস্থিতিকে একটি নিদারুণ পশ্চাৎপসরণ হিসেবে প্রত্যক্ষ করছি। এখানে বলা প্রয়োজন যে আরও 10 বছর আগে 1997-97 এর সেপ্টেম্বরে আন্ত পার্লামেন্টারি ইউনিয়ন IPU একটি ঘোষণা দিয়েছিল যার নাম হলো সার্বজনীন গণতন্ত্র সনদ। সেই সনদে তারা বিশ্বের বিভিন্ন দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছিল। বলা বাহুল্য, এই এক অর্থে সেটাই ছিল জাতিসংঘের আজকের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের গণতন্ত্র মানবাধিকার নিশ্চিতকরণের বিষয়টি জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সনদে 21-3 ধারায় সুনিশ্চিত করা হয়েছে। সেই সনদে স্বাক্ষরকারী প্রতিটি দেশের উপর এই ধারায় বর্ণিত দায় দায়িত্ব সমূহ অবশ্য পালনীয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকের বাংলাদেশ যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, সেখানে মানুষের ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন সম্বন্ধে হওয়ার অধিকার নেই, এখানে মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার নেই, সুশাসন নেই,
বিচার বিভাগের স্বাধীনতা নেই, আইনের শাসন নেই, নিশ্চিত জীবন নিরাপত্তা নেই, সেখানে কিভাবে মানবাধিকার তথা গণতন্ত্র সুরক্ষিত? আপনারা জানেন বিগত 10 বছরে বাংলাদেশে চরম রাজনৈতিক নৈরাজ্য চলেছে। বিরোধী দলের উপরে চলছে অমানসিক নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার, গুম, খুন, মামলা, হামলা। যে কোনো ব্যক্তি সরকারের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছে তার উপরে নেমে এসেছে প্রশাসনের খড়্গ। বিগত 10 বছরে বিরোধী দলের প্রায় 26 লক্ষ নেতাকর্মীর উপরে 1 লক্ষের উপর বেশি মামলা দেওয়া হয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশে আজ আমরা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করছি। এখানে আরও আপনার যেটা আপনার বলা প্রয়োজন যে গুম আপনার যেটা যুক্ত হওয়া দরকার, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, আপনার মিথ্যা মামলা, বিচার আপনার কাস্টোডিতে হত্যা, মিথ্যা মামলা, এগুলো আপনার ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে সারা বাংলাদেশে। লাস্ট 10 ইয়ার্স এরপরে এটা চলছে। আরেকটা জিনিস খুব জরুরি বলা দরকার আমাদের যে বাংলাদেশে এটা আপনার এক্স্যাক্টলি শুরু হলো কবে থেকে, এটা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 5th সংশোধনী, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট। আপনাদের মনে আছে যে 1996 সালে এই আওয়ামী লীগ আজকে যারা ক্ষমতায় আছেন তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল। সেটা আপনার একটা জোটও ছিল সেই সময়, জামাত ইসলাম, জাতীয় পার্টি, তারা তাদের সঙ্গে ছিলেন। তারা 173 দিন হরতাল করেছিল, 173 ডেজ, এবং তখন আমাদের নেতৃত্ব কাজী সরকার তারা জনগণের ইচ্ছা পূরণের জন্য সেটাকে মেনে নিয়ে, আপনারা জানেন যে সেই সময় একটা পার্লামেন্ট ইলেকশনও করতে হয়েছে বাধ্যতামূলকভাবে, করে সেই পার্লামেন্টে মাত্র কয়েকদিন স্যার ছিলেন, 14-15 ডেজ বোধ হয়, এবং সারা রাত আমরাও সেই পার্লামেন্টের সদস্য ছিলাম। শুধুমাত্র সেই বিলটি পাস করার জন্য সারা রাত আমরা সেই বিলটি পাস করে টার্ন করে আমরা বিলটি পাস করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছে। মূল ব্যাপারটা হচ্ছে যে এটা কেন করা হয়েছে, যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, একটি দল আরেকটি দলকে যে বিশ্বাস করেন, আস্থা নেই, এটাকে প্রেক্ষিতে নিয়ে যেন একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে এই জন্য একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করা হয়েছে ফর 90 ডেজ, অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়েল অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। এবং 4টা নির্বাচন হয়েছে এর উপর, 4টা নির্বাচনে কিন্তু কোনো প্রশ্ন আসেনি এবং সেটা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। কোনো অনিশ্চয়তা সৃষ্টি হয়নি, অস্থিতিশীলতা সৃষ্টি হয়নি, কোনো মারামারি টারামারি হয়নি, এটা আপনার নিয়ে নিয়েছিল মানুষ। আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনে আসার পরে 2012 সালে তারা এটা পরিবর্তন, এবং এখানে বোঝা যায় যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে তারা ওই একদলের শাসন ব্যবস্থাকে সামনে রেখে এই কাজটি করেছে বিচারপতি খায়রুল সাহেবের মাধ্যমে। আমার মনে আছে কিনা এটা অনেকের মনে থাকার কথাও যে আওয়ামী লীগ কিন্তু দল হিসেবে প্রথমে কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে তারা কমিটিতে গিয়ে বলে এসেছিল, যেটা তারপর সঞ্জীব সেনগুপ্ত তারা নেতৃত্ব দিচ্ছিলেন সেই কমিটিতে গিয়ে বলে এসেছিলেন। পরে আজকে প্রধানমন্ত্রী তিনি রাতারাতি পরিবর্তন করে ফেললেন, এটা ব্যাক আউট করলেন, বলে যে না আমরা রায় যেটা হচ্ছে তার প্রেক্ষিতে, সেই রায়কেও তারা আপনার প্রায় কত মাস তিন করা যেতে পারে, কিন্তু তার সেটাকেও পরিবর্তন করে নিয়ে তারা তাদের মতো করে দলীয় সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থাকে মুক্তি করলেন, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। এটা আপনার এই জাতিসংঘ আজ বাংলাদেশ সরকারকে প্রশ্ন করতে পারে এই দেশ তাদের সার্বজনীন মানবাধিকার সনদে স্বাক্ষরকারী হোক, কিভাবে কি ধরনের একটি সরকার ব্যবস্থা চালু রেখেছে যেখানে সে সনদের কোনো কিছুই মানা হচ্ছে না, তাহলে কি এটা অযৌক্তিকভাবে বলা যে আসলে তারা এটা মানছে না? আপনাদের হয়তো মনে করে দেওয়ার প্রয়োজন নেই যে আজ থেকে মাত্র সপ্তাহখানেক আগে জাতিসংঘের মানবাধিকার পরিষদে বিশ্বের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনার সময় যুক্তরাজ্য বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে এবং
একই সঙ্গে স্পষ্ট করেছে যে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি বর্তমান সরকারের কথা ও কাজে কোনো মিল নেই। সম্প্রতি কানাডা সরকারও ভারতের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে একই উদ্বেগ প্রকাশ করেছে। এ প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক প্রতিবেদন সময়ে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার হরণের বিষয়গুলো স্পষ্ট ভাষায় তুলে ধরা হয়েছে। গণতন্ত্রের মূল বাহন যে নির্বাচন, সে নির্বাচনের গতি প্রকৃতি 30 ডিসেম্বর 2018 আগের রাতে কি ছিল তা নতুন করে বলার প্রয়োজন নেই, কেননা বিশ্বের সকল নামী দামি পত্রিকা ও মিডিয়া তা বিশ্বের সকল মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছে। শুধু একটিমাত্র উদাহরণ দিয়েই আমি আপনাদেরকে বোঝাতে চাই। ইকোনমিস্ট নিউজ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের একটি প্রবন্ধ প্রকাশ করেছিল যেটার মূল শিরোনামটা ছিল বাংলাদেশে গণতন্ত্রের মৃত্যুর ওপর একটা শোকবার্তা অবিচারই করা হয়েছিল। এরপরে আপনার যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের আপনারা দেখেছেন যে সেখানে কি বলা হয়েছে, এর কয়েকদিন আগে তো বেরিয়েছে, তারা অনেক দীর্ঘ রিপোর্ট, সেই রিপোর্টে খুব সংক্ষেপ করে নিয়ে আমরা এই কথা বলতে যে তার যে জিনিসগুলো এসছে সেটা হচ্ছে বাংলাদেশে আইন বহির্ভূত খেয়ালখুশির মতো হত্যাকাণ্ড ঘটে, জোরপূর্বক গুম করা হয়, নির্যাতন করা হয়, বেআইনিভাবে আটক করা হয়, জেলখানায় কঠোর জীবনের প্রতি হুমকি এমন পরিবেশ বিরাজমান, বেআইনিভাবে হস্তক্ষেপ করা হয় গোপনীয়তায়, অর্থাৎ আপনার ওই যে ক্যামেরা সিসি ক্যামেরা লাগানো হয় রুমের মধ্যে, বন্দীদের রুমের মধ্যে আরোপ করা হয় সেন্সরশিপ, বন্ধ করে দেওয়া হয় ওয়েবসাইট, শান্তিপূর্ণ সমাবেশ বিধি নিষেধ। আপনাদের যে সাইবার সিকিউরিটি, এটা একটা অত্যন্ত আপনার গণতন্ত্রের প্রতি হুমকি শুধু নয়, গণতন্ত্রকে ধ্বংস করার একটা বড় রকমের। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্রেপ্তার প্রসঙ্গেও এই আপনার যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে খুব পরিষ্কার করে বলা হয়েছে। তারা বলছেন যে অনেক জাতীয় আন্তর্জাতিক আইনজ্ঞ মনে করেন এটা হলো নির্বাচন প্রক্রিয়া থেকে তাকে সরিয়ে রাখার একটা রাজনৈতিক কৌশল। তার জামিন পাওয়ার আবেদনে আদালত ধীর গতিতে অগ্রসর হচ্ছে। একই পরিস্থিতিতে একজন অভিযুক্ত সাধারণ মানুষ তাৎক্ষণিক জামিন পেয়ে যায়। রিপোর্টে বলা হয় বাংলাদেশের সংবিধান প্রেস সহ সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সরকার সেই সরকারের সেই অধিকারের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধ করা হয়েছে। বিগত সংসদ নির্বাচন প্রসঙ্গে ওই রিপোর্টে বলা হয় এটা অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হয়নি। বাদ বিচারহীনভাবে ব্যালট বাক্স ভর্তি ও বিরোধী দলীয় নির্বাচনী এজেন্ট ও ভোটারদের ভয় ভীতি প্রদর্শন সহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে। রিপোর্টে বলা হয় সংবিধানের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নিশ্চিত করারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেই চলেছে। এছাড়াও সরকারের সীমাহীন দুর্নীতি, যথেচ্ছ লুটপাট, একটি সরকার কতটা গণতান্ত্রিক তা পরিমাপ ও নির্ধারণের সহজ সূচক হচ্ছে দুর্নীতি কতটা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে পড়ে তার মাধ্যমে। শেয়ার বাজার লুট, ব্যাংক ঋণ লুট, মেগা দুর্নীতির কথা সবাই জানে, তো সব কিছু ছাপিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত দুর্নীতি একটা বিষয় অনুভূত হয়েছে। দেশে কোনো সরকার নেই, এখানে শুধু দখল দায়িত্ব ও লুটপাটি চলছে। 2 বার নীল দিনের দাম 14 লাখ টাকা, 5 লাখ টাকায় একটা সাইনবোর্ড, স্ট্যাম্প ও সিল 3,40,000 টাকা, পর্দার খরচ 37,50,000 টাকা, 7,000 টাকায় একটা বালিশ, 5,000 টাকার বই 85,000 টাকায়, অক্সিজেন জেনারেটর দাম 5,27,00,000। এটা আপনার একটা এই ছোট্ট একটা দুর্ঘটনা সারা দেশে এবং সবখানে এইভাবেই চলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা শেষ করে নিয়ে আসবো আমাদের বক্তব্য। এই গণতন্ত্রবিহীন পরিবেশে সরকার হয়তো এই আত্মতৃপ্তি অনুভব করতে পারে যে তারা আজ পুরো বাংলাদেশ দখল করে নিয়েছে, আজকের বাংলাদেশে কোনো বিরোধী দল নেই, তাদের সকল কার্যক্রম স্তব্ধ করে দিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে। তাদের সর্বশেষ কার্যক্রম আপনারা এই সেদিন ছাত্রদলের কাউন্সিল ও নির্বাচন বন্ধ করার মধ্য দিয়ে প্রত্যক্ষ করেছেন।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে এই দিনটিতে আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে গণতন্ত্রের প্রতি আমাদের দলের কমিটমেন্ট হচ্ছে 70-100, কারণ আমাদের দলই সেই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে দলের সৃষ্টি করেছিলেন, তারা একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি এই বহুদলীয় গণতন্ত্রে তিনি তাকে নিয়ে এসেছিলেন এবং গণতান্ত্রিক ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা চালু করেছিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন এবং অর্থনীতিকে তিনি মুক্ত করে দিয়েছেন, দেশনেত্রী ব্যবস্থা দিয়ে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। আমরা এখন যে বিষয়গুলো আমরা শেষ মুহূর্তে বলতে চাই আপনাদের মাধ্যমে, জনগণের কাছে আমরা যে বক্তব্য দিতে চাই তা হচ্ছে যে এই দিনটিকে স্মরণ করে আজকে আসুন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক বৈষম্য দূর করা, এক কথা উদার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ ব্যবস্থা নির্মাণ, আমাদের দলমত নির্বিশেষে সেই লক্ষ্যে দলমত বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধ যে গণতন্ত্রের চেতনার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই, ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে বদ্ধপরিকর। থ্যাংক ইউ। জি, এটাই প্রমাণ করেছে যে কি হারে দুর্নীতি চলছে, এবং এটা তো আপনার শুধুমাত্র একটা প্রকাশ পেয়েছে যে যেটাতে একটা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আওয়ামী লীগের সভাপতি এবং দেশের প্রধানমন্ত্রী তাকে তাদেরকে বহিষ্কার করতে হয়েছে, এটা তো সারা দেশে নেই চলছে। এটাই প্রমাণ করে যে দুর্নীতি কোন পর্যায়ে কোথায় গিয়ে পড়ছে, এটা হচ্ছে স্বীকৃতি। ছাত্রলীগের এই যে সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্টের যে বহিষ্কার পদ্ধতি সহযোগী সংগঠন হিসেবে, এই পদ্ধতি প্রক্রিয়াটা কি আপনার কেমন লাগে, মানে কেমন মনে হয়েছে? তারপর হচ্ছে যে এক একটি সংগঠনের এক একরকম গঠনতন্ত্র আছে। ছাত্রলীগের গঠনতন্ত্রে আমি যতদূর জানি তাদের সংগঠনের নেত্রী হচ্ছেন, সাংগঠনিক নেত্রী হচ্ছেন আপনার আওয়ামী লীগের সভানেত্রী, সাংগঠনিক অভিভাবক। সুতরাং এইখানে ঠিক এক্স্যাক্টলি এক্সপালশনে কি বিধান আছে এটা আমার জানি, কিন্তু এটা হতে পারে যে আপনি অ্যাজ বিকজ উনি হচ্ছেন সংগঠনের সাংগঠনিক নেত্রী, বলা আছে ওখানে স্পষ্ট করে, সেই ব্যবস্থা তিনি নিতেই পারেন। কাউন্সিল স্থগিত হলো এবং আমরা বুঝতে পারছি যে আইনি ইয়েতে আওয়ামী লীগের যে তাদেরকে অব্যাহতি দেওয়া হলো বা তারা পদত্যাগ করলো সেটা ঠিক আছে, আদালত দিয়ে নিয়ন্ত্রণ করার ওখানেই তো আপত্তিটা আমাদের। এটা আপনার নজিরবিহীন ঘটনা তো, যে একটা রাজনৈতিক দলের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে আদালত, এবং সেটা আপনার সরকারই করাচ্ছে, সেটা সরকারের উদ্যোগেই সেটা হচ্ছে। এটাই প্রমাণ করে যে এই সরকার যে আপনার গণতন্ত্রে কোনো বিশ্বাস করে না, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না, বিরোধী দলে বিশ্বাস করে না, এটা বাস্তবতা। ঠিক ওই কোটে ঘটছে কেন আর কি আমার একটা প্রশ্ন ছিল, আপনি শুনেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন যে ছাত্রলীগের এই শোভন রব্বানির মতো যুবলীগেও যারা আছে, আমি বুঝতে চাচ্ছি প্রধানমন্ত্রী দুর্নীতি নিজের দলের কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়ার কথা বলছেন, আপনার রাস্তা কতটা একটা প্রমাণ হয়ে গেছে যে তার দলে দুর্নীতি করছে এবং সবাই মিলে দুর্নীতি করছে, এটা তো রিকগনিশন অফ করাপশন, আমরা তো খুশি হয়েছি এটাতে। এখানে আমি একটু একটা ব্যাপারে একটু ব্যাখ্যা দিতে চাই যে আমরা আইনের কথা বলছি, দেশে কি এক টাইম বিয়ে দেশ চলছে, দেশে
দুই আইন, সরকার দল হইলে একরকমের আইন আর বিরোধী দলের জন্য আরেক রকমের আইন। যেমন আমরা পরিষ্কার দেখেছি 111-এ বর্তমান যিনি প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে 21টি মামলা ছিল, একটি মামলাও কিন্তু এখন নাই, কোনোটা বাতিল, কোনোটা চার্জশিট থেকে বাতিল ইত্যাদি কী প্রক্রিয়া করেছে জানি না। একই ধরনের মামলায় কিন্তু যারা বিএনপির নেতৃবৃন্দ অভিযুক্ত ছিল তারা কিন্তু এখনও মামলার এই ট্রায়ালে ইত্যাদি প্রক্রিয়ায় আছে। তো যদি দেশে একটা আইন থাকত তাহলে তো আজকে প্রধানমন্ত্রীও ট্রায়াল ফেস করত। যেমন আমাদের নেত্রীকে ট্রায়াল দিয়ে বানোয়াটভাবে শাস্তি দিয়েছে, এবং এই ধরনের শাস্তি দুর্নীতি যদিও সম্পূর্ণটা আমরা মনে করি যে বানোয়াট, তারপরেও এই ধরনের 5 বছরের শাস্তি হলে, 7 বছরের শাস্তি হলে, আমাদের দেশে এর 7 দিন আগে 5 দিন আগে নজির আছে হাইকোর্টে, যে হাইকোর্টে আপিল গ্রহণ করা হলেই জামিন দেওয়া হবে। কিন্তু আমাদের